তারপর টাইটেল এইসব দেখে বুঝে গেছো। তো আজকে আমি দেখাতে চলেছি যে কোনো রকম টাকা বা প্রিমিয়াম ছাড়া কীভাবে ফাইল মাস্টারে উইদাউট ওয়াটারমার্ক অল ফিচার্স সহ তোমরা ভিডিও এডিট করতে পারবে খুব সহজ। চলো ভিডিওটা শুরু করা করা যাক। বুঝতে পারছো যে কোনো রকম টাকা ছাড়া উইদাউট ওয়াটারমার্ক ফাইল মাস্টারে এডিট করতে পারবে তোমরা অল ফিচার্স সহ। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। যখন প্রথম কাইন্ড মাস্টার ইউজ করবো বলে ভাবি বা ভিডিও এডিট করার জন্য ডাউনলোড করব বা যখন করেছিলাম আমি তখন কীভাবে করেছিলাম একটু মনে করার চেষ্টা করো। তখন আমরা প্লে স্টোরে গেছিলাম, এখানে গিয়ে সার্চ করেছিলাম কাইন্ড মাস্টার, তারপর এরকম অপশন দিয়েছিল, এখান থেকে আমরা কাইন্ড মাস্টারটাকে লোড করে নিয়েছিলাম কি তাই তো। কিন্তু সেটা একটা সমস্যা হয় যখন তোমরা ভিডিও এডিট করো, তখন কিন্তু ভিডিও এডিট করার সময় ওপরে একটা ওয়াটারমার্ক দেখা যায় কাইন্ড মাস্টার নামে। তো সেটাকে দেখো ডিলিট অপশান রয়েছে, এটা ডিলিট করতে গেলে আমাদের ডিলিটে ক্লিক করলাম, সেটা ডিলিট হলো না, কি দেখালো না ইউজ অল ফিচার্স উইদাউট ওয়াটারমার্ক অ্যান্ড অ্যাডস। কিন্তু তার জন্য তোমাকে টাকা দিতে হবে, প্রিমিয়াম দিতে হবে। কিন্তু সবার পক্ষে তো আর টাকা দিয়ে এইসব অ্যাপ ইউজ করা সম্ভব নয়, তো সেই জন্য একটা সমাধান রয়েছে। সব ফিচার্স ইউজ করতে পারবে ফ্রি কাইন্ড মাস্টারে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া। সেটার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্রোমে, এবং তো গুগল ক্রোমে যাওয়ার আগে যে কাইন্ড মাস্টারটা তোমরা প্লে স্টোর থেকে লোড করেছো সেটাকে ডিলিট করে দিতে হবে। সেটাকে ডিলিট করে দেবে তোমরা, তারপর ওটা ডিলিট করে দেওয়ার পর এখানে তোমরা সার্চ করবে এই লেখাটা, যেটা লেখা রয়েছে এখানে কাইন্ড মাস্টার মুড ডিজিটিভেন, নো কাইন্ড মাস্টার মুড ডিজিটিভেন .com.comটা দেবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো কাইন্ড মাস্টার মুড ডিজিটিভেন আমরা সার্চ করলাম, তারপর এরকম পেজ বেরোলো। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে এই ফার্স্ট লিঙ্ক যেটা দিয়েছে কাইন্ড মাস্টার মুড এপিকে ডাউনলোড 2020 লাস্ট ডিজিটিভেন, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে খুলবে, তার থেকে কিছুটা নিচে যাওয়ার পর আমরা একটা জিনিস দেখতে পাবো। তো সেটা দেখার আগে আমরা একটা কথা বলে নিই যে হোয়াট ইজ ডিজিটিভেন, ডিজিটিভেন মানে কি সেটা তোমরা স্ক্রিনে একটা পেজ দেখতে পাবে, ওখান থেকে দেখে নাও। তো দেখে নিয়েছো নিশ্চয়ই। এবারে আমরা নিচের দিকে যেতে থাকবো, নিচের দিকে অনেক খানিকটা নিচের দিকে নামার পর দেখতে পাবে এক জায়গায় গো টু ডাউনলোড পেজ বলে লেখা রয়েছে। তাই গো টু ডাউনলোড পেজের মধ্যে আমরা ক্লিক করব, তারপর দেখো ডাউনলোড পেজ খুলবে, তারপর কিছুটা নিচে যাওয়ার পর এরকম দেখো লাল রঙের লেখা থাকবে। তো ফার্স্টেরটাই তোমরা ক্লিক করবে, তারপর দেখো নিচে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে, নিচে এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে কী করতে হবে আমি তোমাদের বলছি। ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার কথা বলছি, সঙ্গে থাকো। সেই ফাঁকে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট জোশ ব্রেক। তো ভিউয়ার্স,
ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখন মাই ফাইলসের মধ্যে রয়েছি, তারপর এখান থেকে আমরা ডাউনলোডের মধ্যে যাব। তারপরে গিয়ে দেখতে পাবে এই যে কাইন মাস্টার pbin.com মানে digitalbin.com, এখান থেকে আমরা প্যাকেজ ইনস্টলার এখান থেকে জাস্ট ওয়ান্সে ক্লিক করব। তারপর দেখো এটা হবে, তারপর তোমরা ইনস্টলে ক্লিক করবে। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পর দেখো এখানে কাইন মাস্টার বলে চলে এসছে সেম আইকনটা, এটা এবার ওপেন করবে তোমরা। এটা ওপেন করার পর দেখো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবে, তারপর তোমরা এক্সপেক্ট রেটিওটা সিলেক্ট করে নেবে, তারপর তোমরা একটা কোনো ছবি দিয়ে, আমি তোমাদের স্যাম্পল দেখাচ্ছি, ধরো আমরা এই ছবিটা দিলাম, এই দেখো এই ছবিটা, এই দেখো ওপরে কিন্তু কোনো কাইন মাস্টারের কোনো অ্যাপ নেই ওয়াটারমার্ক। তোমরা কিন্তু ভেবো না যে এটা সেভ করার পরে এটা চলে আসবে, দেখো আমরা সেভ করছি, তারপর দেখো এটা আমরা চালাচ্ছি। দেখো নর্মালি কোনো 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 ওয়াটারমার্ক পাবে না তোমরা এখানে, বুঝতে পেরেছো? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই চ্যানেলটি। তো তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগলো। সবাইকে টাটা, বাই বাই।